अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসব কি বলছিস তুই জানিস? আমি সত্যি বলছি বাবা, আমি পুলি মায়ের জন্য যে বাক্সটা বানিয়েছিলাম ওটা এ পুড়িয়ে দিয়েছে। এ একদম ভালো না। এর পায়ের ছাপ আছে আমাদের ঘরে। চলো না বাবা। না বাবা চলো না। চল। বাবা এই যে ছাপটা। কোথায় দেখতে পাচ্ছিস তুই? চাপটা এখানেই ছিল, কোথায় গেল? তোর দেখতে হয়তো ভুল হয়েছে, পরের বার যেন না হয়। তোর খেলাটা আমি বদলে দিলাম। তিন দিন তুই আমার সমস্যার কারণ হয়ে উঠছিস, দাগটা তো আমি মুছে ফেলেছি। এই মেয়েটা আমাকে একদিন ফাঁসিয়ে দেবে, কিছু একটা করতেই হবে। কোনো ব্যাপার না জমিদার বাবু, মায়ের রূপেও ফুলিকেই বেশি পছন্দ করে। আমারই দুর্ভাগ্য যে আমি ওর ভালোবাসা আর বিশ্বাস অর্জন করতে পারিনি। তবে কোনো ব্যাপার না, বাচ্চাদের কথায় কি কেউ ভুল বোঝে? মা, ফুলি আর চকরি দুজনের মধ্যে কোনো তফাৎ নেই, দুজনেই তোর মায়ের মতো, আর তুই দুজনকে ওভাবেই ভালোবাসবি যেভাবে তুই মাকে ভালোবাসতিস, বুঝতে পারছিস? চল ক্ষমা চা। তুমি কি আমার গয়নার বাক্সটা ধরেছিলে? আমাকেই তোমার মা হতে হবে। রোশনি, ছোট মানুষও সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। বিশ্বাস করবে না, কিন্তু আমি জানি যে চাঁদনি মায়ে পুলি মায়ের বাক্সটা পুড়িয়ে দিয়েছিল, ও ভালো নয়।
ফুলি বড়ই ভালো মেয়ে। ফুলি, প্রদীপটা ধরা। বর্দি, এই বাড়িতে তোমার জায়গা কেউ নিতে পারবে না। আর আমি ভেবে নিয়েছি যে আমার গোটা জীবনটা দাসী রূপে জমিদার বাবুর সেবা করব। আর বাচ্চাদের মায়ের অভাব কোনোদিনও অনুভব করতে দেব না। উমেদ বড় ভাগ্যবান, এমন সুন্দর দুই বউ পেয়েছে। এই বাড়িতে রাজত্ব করার স্বপ্নটা পূরণ করতে গেলে এইটুকু নাটক তো আমাকে করতেই হবে। বড় দিদি, আপনি রেশমি আর শিবার চিন্তা ছেড়ে দিন। আজ থেকে মায়ের মতো করে বাচ্চাদের খেয়াল রাখার সমস্ত দায়িত্ব আমার। আর গ্রাম প্রধানকেও কোনো বিষয়ে চিন্তা করতে দেব না। আমি কখনো প্রধান আর বাচ্চাদের উপর কোনো আঘাত আসতে দেব না। শিবরাজ, মায়ের কথা মনে পড়ছে তাই কষ্ট পাচ্ছে ও। শিবরাজ, এখানে এসো। রুটি তরকারি হয়ে গেছে? ও বাবা, পেঁয়াজ কাটছো? আরো কিছু বানাবে বুঝি তুমি? এসব করার কি দরকার জমিদার বাবু? আমি চুপ করবো কেন? নতুন বিয়ে হয়েছে তোমার, এসেই রান্নাঘরে ঢুকে গেলে এরপরে পুরো সংসারটা তোমাকেই তো সামলাতে হবে। আজকের দিনটা বিশ্রাম নাও নতুন বউ, আমি তো আছি এখানে। না না, এসব চলবে না, এক্ষুনি ডাকছি জমিদার বাবুকে। জমিদার বাবু, ও জমিদার বাবু! কি হয়েছে কি ফুলি? ও বাচ্চাদের খিদে পেয়েছে তাই তুই রান্নাঘরে? নতুন বৌদি, তুমি একদম চিন্তা করো না, বাচ্চাদের খাবার আমি তৈরি করে দিচ্ছি। তুই এসেই তোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিস। আমার সন্তানরা ভালোবাসার মা খুঁজে পেয়েছে। ফুলি, আমি তোকে কথা দিয়েছিলাম। ফুলি, আমি তোকে একজন বিবাহিতা স্ত্রীর অধিকার আর পূর্ণ মর্যাদা দেব।
কিন্তু সে কথা হয়তো আমি রাখতে পারিনি। ফুলি, আমি তোকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু এভাবে নয়। আমরা দুজন এক, এর চেয়ে বেশি কিছু আনন্দের হতে পারে না। আরে বিমলা, তুমি এটা এখানে কেন আনলে? এটা তো জমিদার বাবুর ঘর। হায় ভগবান, সেই জন্যই তো নিয়ে এসেছি। কেন শুনি? গ্রাম প্রধান তো সবসময় এই ঘরেই আসে, আর না স্ত্রী কটা, দুটো। এবারে যেই বউ এই ঘরে সবার আগে নিজের জিনিসপত্র রাখবে, সেই প্রথম বউটাই গ্রাম প্রধানের মনও জিতে নেবে, আর এই পুরো বাড়িটাও, বুঝলে? তোমার মাথায় তো খুব বুদ্ধি আছে দেখি। ও মা বিমলা, তুমি আমার সত্যিকারের বন্ধু। একটা কাজ করি বরং, চাঁদনি এখানে আসার আগে ফুলের জামা কাপড় সাজিয়ে ফেলি, কি ঠিক করবো তো? মা আগে থেকেই তো এখানে জামা কাপড় আছে, কার এসব? আরে বৌদি, ওই চাঁদনিরই হবে। এই চাঁদনি মেয়েটা ভীষণ চালাক দেখছি। তা কি করবো এখন, ওর জামা কাপড় ফেলে দি? ফেলে দাও, ফেলে দাও। ঠিক আছে। না না বৌদি, এরকম তো হতেই পারে না, আর আমি এরকম হতে দেবও না। কিন্তু এটাও তো ঠিক নয় মা, তুমি এখানে আগে কেন, কি করে? বৌদি, আমি এখানে ফুলের ভালোর জন্যই এসেছি। এই ঘরটা ভীষণ ছোট, দেখুন। সেই জন্য শাউলি কাকিমাকে বলে ফুলির জন্য পাশের বড় ঘরটার ব্যবস্থা করে দিয়েছি আমি, যাতে ফুলি ভালো করে থাকতে পারে। আমার আর কি, এই ছোট্ট ঘরের এক কোণায় পড়ে থাকবো, কিন্তু ফুলির জন্য ভালো ঘর। আচ্ছা, হ্যাঁ, কি আর করব, আমার মনটা যে ভীষণ বড়। বাহ চাঁদনি, তোমার তো নামের সঙ্গে সঙ্গে কাজগুলো চাঁদের মতো। চলো বিমলা। বৌদি? হ্যাঁ। আসলে কি বলতো, আমার মনটাও না এই রকমই। চলো বিমলা।
জমিদার বাবু, আজ ফুলশয্যার রাত, আর আপনি আপনার ঘরে তো আসবেনই। আমি বলতে চাইছি আজকের রাতটা চাঁদনির সঙ্গেই কাটাতে হবে আপনাকে। আজকে জমিদার বাবু যে বউয়ের সঙ্গে প্রথমে থাকবেন সেই বউয়ের অধিকার হবে জমিদার বাবুর উপরে। আর এই চাঁদনি প্রথম থেকেই ওই ঘরে গিয়ে ঘাঁটি গেড়ে বসে রয়েছে, কে জানে আমাদের ওই বোবা ফুলিটার কি হবে। কাকিমা, কাকিমা, জল। আমরা না একটা খেলা খেলবো, আর ওই খেলায় তোকে তোর ফুলি মাকে জেতাতে হবে। ফুলি মাকে জেতানোর জন্য সাহায্য করবি তো আমাকে? হ্যাঁ কাকিমা, কিন্তু কি খেলা? আজ রাতে তোর বাবা ওই চাঁদনি মায়ের ঘরে যেন কিছুতেই না যায়। যদি তোর বাবা আজ রাতে চাঁদনি মায়ের ঘরে চলে যায় তাহলে সারা জীবন চাঁদনি মায়ের হয়েই থেকে যাবে। এখন তুই যদি এটা চাস যে তোর বাবা এই কাজ না করে তাহলে তোর বাবাকে চাঁদনি মায়ের ঘরে আজকে কিছুতেই যেতে দিবি না। ঠিক আছে কাকিমা। কাকিমা জল। কেউ ভাবেইনি যে পঞ্চায়েত এইরকম সিদ্ধান্ত নেবে, কিন্তু আমার মনে সম্পূর্ণ বিশ্বাস ছিল মালিক, আপনি কারোর সঙ্গেই কোনো অন্যায় হতে দেবেন না। ভীম সিং, আমি জানি এটা একটা পরীক্ষা আমার, কোথাও যদি কোনো ভুল হয়ে যায় তো শুধু নিজের নয় আত্মীয়দের চোখেও ছোট হয়ে যাব আমি, কিন্তু এমনটা আমি হতে দেব না। গ্রাম প্রধান বাবু, আপনার স্ত্রীরা সাজগোজ করে নিয়েছে। কি এবারে আমাদের উপহার? আর আজকে আমি ফুলির বৌদি হয়ে নই, নতুন জামাই আপনার বৌদি হিসেবে চাইছি। দিন দিন। কি করছো? হয়ে গেছে তো, এবার যাও। এই তুমি চুপ করো তো, যাচ্ছি তো। অনেক ধন্যবাদ। এই চলো চলো। বৌদি, কি মনে হয় তোমার, গ্রাম প্রধান আগে কার ঘরে যাবে? দেখো, জমিদার বাবুর উপর ভরসা নেই আমার, কিন্তু রোশনির উপরে পুরো ভরসা আছে। আমি ওকে চুপি চুপি বলে দিয়ে এসেছি যাতে নিজের বাবাকে চাঁদনি মায়ের ঘরে কিছুতেই যেতে না দেয়। যদি তোর বাবা আজকে চাঁদনি মায়ের ঘরে চলে যায় তাহলে সারা জীবন ওর কথাতেই উঠবস করবে। যখন চাঁদনি মায়ের গায়ে কাঁটা লাগবে তখনও বাবার ঘর থেকে চলে যাবে। Thank you.
পাপড়িগুলোর মধ্যে কাঁটা কোথা থেকে এলো? কি হয়েছে চাঁদনি মা? কেউ ফুলের সঙ্গে সঙ্গে কাঁটাও ফেলে রেখেছে বিছানায়। আচ্ছা, আমি এক্ষুনি কাকিমাকে গিয়ে বলছি যাতে তোমার বিছানা অন্য কোথাও সাজিয়ে দেয়। তুমি আরাম করে শুয়ে পড়ো, ঠিক আছে? কি হয়েছে নতুন মা? ওনার গায়ে কাঁটা লেগেছে। কোথায়, কি করে? আরে বিছানার নিচে। নিশ্চয়ই এই শয়তান মেয়েটাই এসব কাজ করেছে। এবার আমার পালা, আজ তোর বাবার হাতেই তোকে মার খাওয়াবো আমি, শয়তান মেয়ে। আমি এই বাজে মাটাকে বাবার ঘরে কিছুতেই থাকতে দেব না।